নমস্কার আমি শান্তনুপাত্র আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমরা এখানে একটা লেশন প্ল্যান তৈরি করেছি যারা ডিএলএড টিচিং করছেন তাদের জন্য সাবজেক্ট হচ্ছে আমাদের বাংলা একক নিয়েছি বনভোজন গোলাম মোস্তাফার লেখা উপ একক তিনটে উপ একক ভেঙে নিয়েছি নুরু পুষি থেকে কটি মেয়ে কেউ এনেছে ডট ডট লেগেই কাঁদা কোরমা পোলাও ডট ডট হেঁসি এখানে আমি আজকের পার্ট কোনটা নিয়েছি প্রথমটাই তার চিহ্নিত অংশ আর এই পোশেনটাতে আমাদের থাকবে বিদ্যালয়ের নাম শ্রেণী গড়্ব সময় শিক্ষার্থীর সংখ্যা উপস্থিতি শিক্ষকের নাম তারিখ এই পোশেনটাকে আমি বাড়তি অ্যাড করেছি উপস্থিতি এটা আপনারা ক্লাসে গিয়ে ফিল আপ করবেন যদি শিক্ষার্থীর সংখ্যা পঁয়ত্রিশ হয় তাহলে উপস্থিতির সংখ্যা কিন্তু আপনাকে ক্লাসে গিয়ে বুঝতে হবে ঠিক আছে এরপর পোর্শনটাকে আমরা ভেঙে নেব নির্দেশাত্মক উদ্দেশ্যাবলী যেমনভাবে আমরা এর আগেও দেখিয়েছি আপনাদের একই ফরম্যাটে করছি নির্দেশাত্মক উদ্দেশ্যাবলির মধ্যে সাধারণ এবং বিশেষ এই দুটো ভাগে ভাঙছি সাধারণে প্রশ্ন থাকছে শিক্ষার্থীরা লেখক গোলাম মোস্তাফা সম্বন্ধে জানবে শিক্ষার্থীরা পদ্য কবিতা পাঠে অনুরাগী হবে শিক্ষার্থীরা পদ্যটির অর্থ সম্পর্কে অবহিত হবে শিক্ষার্থীদের মধ্যে চিন্তন শক্তির বিকাশ সাধিত হবে আর নির্দেশাত্মক উদ্দেশ্যগুলির মধ্যে বিশেষ পোশানে কী কী থাকবে জ্ঞানমূলক বোধমূলক প্রয়োগমূলক এবং দক্ষতামূলক চার ধরনের প্রশ্ন জ্ঞানমূলকের মধ্যে থাকছে বনভোজন কবিতাটির মূল বিষয়বস্তু স্মরণ করতে পারবে কবিতাটিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দ ও প্রসঙ্গগুলি চিহ্নিত করতে পারবে বোধমূলকের মধ্যে থাকছে শিক্ষার্থীরা পদ্যের প্রতিটি লাইনের মূল বক্তব্য অনুভব করতে পারবে পদ্যে বর্ণিত বনভোজনের প্রকৃতি উপলব্ধি করতে পারবে নিজেদের করা বনভোজনের সঙ্গে পদ্যে বর্ণিত বনভোজনের মধ্যে সম্পর্ক নিরূপণ করতে পারবে প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে থাকবে পদ্যে ব্যবহৃত বিভিন্ন শব্দগুলি দিয়ে বাক্য রচনা করতে পারবে শিক্ষার্থীরা বিভিন্ন শব্দের সমার্থক শব্দ নির্ণয় করতে পারবে আর দক্ষতামূলকে থাকছে সুষ্ঠু উচ্চারণে ছেদ জ্যোতি সহকারে কবিতাটি আবৃত্তি করতে পারবে নেক্সট পেজে চলুন এরপর দেখুন উপকরণ এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজ উপকরণের মধ্যে থাকছে সাধারণ এবং বিশেষ উপকরণ সাধারণ উপকরণের মধ্যে চক ডাস্টার ব্ল্যাকবোর্ড থাকবে বিশেষের মধ্যে চার্ট নির্দেশক দণ্ড ভিডিও রেকর্ডিং ইত্যাদি থাকছে আয়োজন স্তরে কী কী থাকবে আজকের পাঠে শিক্ষার্থীদের আগ্রহী করে তোলার জন্য শিক্ষক মহাশয় নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন শিক্ষকের প্রয়াস থাকবে একদিকে শিক্ষার্থীর সম্ভাব্য প্রতিক্রিয়া তোমরা কি কেউ পিকনিক করেছো হ্যাঁ স্যার পিকনিক করতে কখন যাও ডিসেম্বর বা জানুয়ারি বা যে কোনো মাস তারা বলবে বৈশাখ যে কোনো মাস তারা বলতে পারে বলো তো পিকনিককে বাংলাতে কি বলে বনভোজন কেউ বা বলবে চড়ুই ভাতি বনভোজনে আমরা কি করি বা বনভোজনে তোমরা কি করো ভালো খাবার খাই কেউ বলবে স্যার খেলাধুলা করি বনভোজন কাদের সাথে করো কেউ বলবে মা বাবা দাদু দিদা কেউ বলবে আমরা বন্ধুদের সাথে করি তাহলে এই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা লিখব এরপর পাঠ ঘোষণা কি হবে আজ তোমরা বিখ্যাত লেখক গোলাম মোস্তফা রচিত বনভোজন পদ্যের প্রথম অংশ নুরু পুষি আয়সা ডট ডট অটি মে নিয়ে আলোচনা করব শিক্ষণ পদ্ধতি কী হবে সমগ্র পাঠটিকে কয়েকটি পর্বে ভাগ করে অভিজ্ঞতার মাধ্যমে প্রশ্নোত্তর ও ব্যাখ্যামূলক পদ্ধতির সাহায্যে শিক্ষা সহায়ক উপকরণের দ্বারা শিক্ষার্থীদের সহযোগিতায় সমগ্র পাঠটিকে নিরীক্ষণ করা হবে ঠিক আছে এটা হলো আমাদের দু নাম্বার পেজ তিন নাম্বার পেজে যাব এইখানে আছে উপস্থাপন পর্ব পুরো পেজটাকে যেমনভাবে আমি কাভারিং করেছি যখন আমি স্ক্রল ডাউন করব আপনারা দেখে নেবেন একদিকে শিক্ষকের প্রয়াস শিক্ষার্থীর সম্ভাব্য প্রতিক্রিয়া এখানে সংক্ষিপ্ত বিবরণ প্রদীপণের ব্যবহার ব্ল্যাকবোর্ডের ব্যবহার শিক্ষকের প্রশ্ন আমি আমার আগের লেশন প্ল্যানের ভিডিওতেও বলেছি আপনার যদি প্রয়োজন হয় এটাকে আর একটা পোর্শন করবেন উপস্থাপন পর্বের টোটাল দুটো পার্ট করে নিতে পারেন এখানে যেহেতু আমার প্রথম ইউ সাব ইউনিটটা নিয়েছি তাই লেখক পরিচয় কিন্তু আমার একটু থাকবে লেখক পরিচয়ের মধ্যে রেখেছি লেখকের সংক্ষিপ্ত বিবরণ বইয়ের মধ্যেই সুন্দরভাবে দেওয়া আছে সেটাকে আমি অনেকটা তুলে ধরেছি অধুনা বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে কবির জন্ম বাংলা ও আরবি ভাষায় তার সমান দখল ছিল ছাত্রাবস্থা থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন তার প্রথম উপন্যাস রুপির নেশা প্রথম কবিতা গ্রন্থ রক্তরাগ প্রকাশিত হয়েছিল নাইনটিন টোয়েন্টি ফোরে তিনি রচনা করেছিলেন হাসনাহিনা ভাঙাবুক সাহারা গুলিস্তান বুলবুলিস্তান ইত্যাদি এই মহান কবির নাইনটিন সিক্সটি ফোরে মহাপ্রয়াণ ঘটে এরপর আমরা বনভোজনের একটু পরিচয় এখানে দেবো যেমনভাবে বইয়ে আছে তোমরা চিত্রে একটি বনভোজনের ছবি দেখতে পাচ্ছ তার কারণ আমার ছবি আমি নিয়ে গেছি বনভোজনের ছবি দেখানোর জন্য সবাই মিলেমিশে বনভোজন করছে নুরু পুষি আয়সা সফি সবাই এসেছে বনভোজন করতে বনভোজনকে অনেক সময় পিকনিক বলে তারা সবাই আমবাগানের তলায় হেসে খেলে খেলায় ব্যস্ত রান্ধনীরা ভালো মন্দ রান্নায় ব্যস্ত বনভোজনের একটি ভালো দিকই হল ভালো ভালো রান্না করাও খাওয়া বৈশাখ মাসের বেলায়। দুষ্টু কয়েকটি মেয়ে ঘুমোয়নি তাদের পিতামাতা ঘুমিয়ে যাওয়ায় তারা এই সুবিধা পেয়ে সবাই মিলেমিশে আজ আমবাগানের তলায় বনভোজনে ব্যস্ত এরপর যেটা থাকছে সেটা হচ্ছে আমার প্রদীপনের ব্যবহার আর পাশাপাশি ব্ল্যাকবোর্ড প্রদীপনের ব্যবহার লেখক ও বনভোজনের চাট প্রদর্শন করেছি এবং আমি একটা বললাম ভিডিও রেকর্ডিং করে নিয়ে গিয়েছি যেটাকে আমি তাদের দেখাবো যদি আপনার ক্লাসের মধ্যে এটা সাধারণত থাকে না তবু আমি লিখেছি এই কারণে অনেকের ক্লাসরুমে এ ব্যবস্থা থাকতে পারে বা আপনি মোবাইলের মধ্যেও গিয়ে তাদের কয়েকজনকে গ্রুপে গ্রুপে দেখাতে পারেন একটা বনভোজনের ছোট্ট ভিডিও রেকর্ডিং এরপর হচ্ছে মনোহরপুর ব্ল্যাকবোর্ডে লিখেছি বাংলাদেশ মনোহরপুর রূপেন নেশা মেন মেন পয়েন্টগুলোকে দেখুন লিখেছি নাইনটিন সিক্সটি ফোর বনভোজন নুরু পুষি আয়েশা সফি আমবাগান বৈশাখ মাস এইগুলোকে আমরা এইখানের মধ্যে লিখেছি ঠিক আছে এরপর দেখুন এরপর হচ্ছে শিক্ষকের প্রশ্ন শিক্ষার্থীর সম্ভাব্য প্রতিক্রিয়া শিক্ষকের প্রশ্ন আমি কী করেছি গোলাম মোস্তাফা কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে কবির লেখা প্রথম উপন্যাস কোনটি রূপের নেশা কত খ্রিস্টাব্দে কবির মহাপ্রয়াণ হয় নাইনটিন সিক্সটি ফোরে তোমরা চিত্রে কিসের ছবি দেখতে পাচ্ছ বনভোজনের ছবি কবিতাটিতে কয়টি মেয়ের কথা বলা হয়েছে চারজনের কোন মাসের দুপুরবেলায় নেই কো কারুর খুম বৈশাখ মাস বনভোজনের শব্দ দিয়ে একটি বাক্য রচনা করো বনভোজন আমরা সবাই খুব মজা করি বনভোজনে আমরা সবাই খুব মজা করি এরপর লাস্ট পেজটা দেখুন এই লাস্ট পেজটায় থাকছে অভিযোজন স্তর আর গৃহকাজ অভিযোজন স্তর হচ্ছে আজকের পাঠটাতেই শিক্ষার্থীরা কতখানি বুঝতে পেরেছে তা জানার জন্য কিছু প্রশ্ন করা হবে যেমন বনভোজন কবিতাটি কে লিখেছেন কবিতাটিতে কারা কারা খেলতে এসেছিল কবিতাটিতে কোন মাসের কথা আমরা পাই আর কবির লেখা প্রথম উপন্যাস কোনটি আর কাজ দেওয়া হবে যে ধরনের প্রশ্ন আমরা দিয়ে অনুসন্ধানীমূলক কিছু প্রশ্ন দেব দুটি প্রশ্ন দেওয়া হয়েছে এখানে তোমরা কোন কোন জায়গায় বনভোজন করেছ তার একটি তালিকা তৈরি করো সবাইকার তালিকাটা দেখুন আলাদা হবে এটা একটা ইউনিক প্রশ্ন খুব ভালো প্রশ্ন গৃহ কাজের জন্য আর বৈশাখ মাসের একটি ফলের নাম বলো সেই ফলের তিন রকমের ব্যবহার লেখো তাহলে এটা হচ্ছে আমাদের বাংলা পাতাবাহারের লেশন প্ল্যান আমরা করলাম আমরা আরও কিছু লেশন প্ল্যান আপনাদের প্রোভাইড করব অন্যান্য লেশন প্ল্যানের জন্য আমার প্লে লিস্টে গিয়ে আপনারা সার্চ করুন সেখানে খুব ভালো ভালো কোয়ালিটির লেসেন প্ল্যান পেয়ে যাবেন আর যদি কেউ পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে কমেন্ট সেকশনে জানান আমি অবশ্যই যোগাযোগ করে নেব ধন্যবাদ